আলিপুরদুয়ার শহরের 90 ঊর্ধ্ব বিদ্যাকে দিয়ে উদ্বোধন করানো হলো ওয়ার্ডের রাস্তা। বৃহস্পতিবার শহরের 9 নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরী বর্মন ফিতে এবং নারকেল ফাটে নিজের ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করলেন। বর্ষার মরশুমের পূর্বেই বন্যা কবলিত ওয়ার্ডকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে আলিপুরদুয়ার পৌরসভা। শহরে এই ওয়ার্ডে বিদ্যাসাগর পল্লীতে উদ্বোধন করা হয় উঁচু রাস্তা এবং হাইড্রেন। বর্ষার মরশুমে সাধারণ ওয়ার্ড বাসিন্দাদের সমস্যা এড়াতে উদ্বোধন করা হয় এই উঁচু করে ঢালাইয়ের রাস্তা এবং হাইড্রেন। অন্যদিকে ফিতে এবং নারকেল ফাটিয়ে হাইড্রেন উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রসঞ্জিৎ কর। দুটো কাজই করা হচ্ছে 4 লক্ষ টাকা ব্যয়। এছাড়াও এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী এবং কাউন্সিলর দীপক সরকার সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। উদ্বোধনের পর প্রত্যেক ওয়ার্ড বাসিন্দাদের করানো হয় মিষ্টিমুখ। স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। চেয়ারম্যান প্রসঞ্জিৎ কর বলেন যে প্রতি বছরই বর্ষার মরশুমে ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে জল উঠে যায়। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এই উঁচু রাস্তা এবং হাইড্রেন উদ্বোধন করা হয়েছে। সন্দীপ অটো লাইন্স ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন সমস্যা তো আছে, অনেক কিছু সমস্যা আছে। আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের পরে এসে আমরা কাজের গতি বাড়াব, সেই মোতাবেক আমরা এখানে জল উঠে বিদ্যাসাগর পল্লী, সেখানে আমরা একটা উঁচু করে ঢালাইয়ের রাস্তা করলাম যাতে মানুষের অসুবিধা না হয়, এবং এখানে একটা ড্রেন, দীর্ঘদিনের মানুষের দাবি ছিল ড্রেন করার, সেই ড্রেনটারও আমরা এখানে ওপেনিং করলাম। আজকে এই ওপেনিং এর জন্য আমার সঙ্গে আছে আমাদের ভাইস চেয়ারপারসন মানসী অধিকারী এবং আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আছেন দীপক সরকার এবং আমাদের আরো এই এলাকার সমস্ত নাগরিকরা আছেন, আমাদের বিভিন্ন এই ওয়ার্ডের যারা দায়িত্বে আছেন তারাও আছেন, সকলে মিলে মানুষকে নিয়ে আজকে আপনারা আপনি দেখলেন যে আমরা এখানে আপাতত আজকে একটা ড্রেন এবং রাস্তা গার্ড ওয়ালের ওপেনিং করলাম।